नमस्कार, नील भारत ब्लगे अपन स्वागत। आज हम पहुँचे गेलाम बाणी मंदिर, आलिशहर बाणी मंदिरे मत्स्यजीवी सम्प्रदायर काछे। हमें जानलाम तादेर कर्म पद्धति, तादेर सुख दुख, तादेर समस्या, एसब आमरा जानते पारलाम। अनेक अजाना तथ्य आमरा जानलाम। आज के तारा गंगा माछ धरते जाए, गंगार माछ नहीं, गत 4 बचर धरे, 3-4 बचर धरे तारा माछ पाच्छे ना भालो। गंगा दिए गंगा आज इंटरनेशनल वाटर वेजर एक चैनल, एखाने विभिन्न देशेर जहाजगुलो जाच्छे विभिन्न जायगा, आसामे बेनारस। ताई जहाजगुलो बा ट्रलारगुलो जखन जाच्छे तखन ओदेर जाल छिड़े जाच्छे, नाना रकम असुविधा होच्छे। এমনকি আমরা আরো শুনলাম যে কিছু অসাধু লোক তারা গঙ্গার জলে বিষ দিচ্ছে যাতে চট করে অল্প সময়ে বেশি মাছ ধরতে পারে। আসুন শোনা যাক, আমাদের মৎস্যজীবী বন্ধুদের মুখ থেকেই আমরা শুনি তাদের জীবনযাপনের কাহিনী, তাদের জীবনযুদ্ধের কাহিনী। আপনাদের যদি এই প্রোগ্রামটা ভালো লাগে আপনারা প্রোগ্রামটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আরও ইন্টারেস্টিং প্রোগ্রামের জন্য। ধন্যবাদ। হ্যাঁ, এখন আমাদের গঙ্গায় এমনই পরিস্থিতি, আমাদের একদম গঙ্গায় মাছ হচ্ছে না। আমরা যতই মৎস্যজীবী যা আছি একদম মানে বস্তি আছি, আমরা কোনো মাছ না, হয়তো সারাদিন হয়তো মাছ ধরলে হয়তো 1 কিলো কি 5 থেকে 2 কিলো মাছ পাওয়া যায়, তাতে আমাদের খুব রোজগণ্ডা হচ্ছে না এবং আমাদের সংসার খুবই এর মধ্যে চলছে। এটা কি এখনই হচ্ছে না আগেও আগেও আগে থেকে? না, এটাই কিছুদিন হলো দেখা যাচ্ছে, মোটামুটি ধরে রাখেন প্রায় বছর 3-4 মতো হচ্ছে। আচ্ছা, নদীতে মাছটা একদম হারিয়ে গেছে, মাছটা একদম খুবই কম হয়ে গেছে আমাদের গঙ্গায়। আচ্ছা, এটা আপনাদের চলছে কি তাহলে এত মাছ কম সারা চলছে? এখন ব্যাপার হচ্ছে, ধরুন মাছ ধরতে আপনি বেরোলেন সকালবেলা, কতক্ষণ লাগছে, টাইম কতক্ষণ লাগে? আমাদের মাছ ধরুন আমরা জোয়ার ভাটায় চলি, তো যত সময় জোয়ার থাকে মাছ ধরা হয়, তারপর বাড়ি চলে আসি, আবার জোয়ার আসে, আবার মাছ ধরতে যাই। এখন জোয়ার? আচ্ছা, জোয়ার আছে। হ্যাঁ, জোয়ার যখন থাকে তখন আপনারা মাছ, তখন মাছ ধরতে বেরোয়? হ্যাঁ, কত 2-3 ঘন্টা ব্যাপার আছে? এটা 4 ঘন্টার ব্যাপার। চিংড়ি মাছ ছিল, সে চিংড়ি মাছটা কমে গেল, বহুত কম হয়ে গেছে। হ্যাঁ, কম আছে। তোমাদের এই যে মাছটা ধরছো এখানে, এটা কোথায় বিক্রি হচ্ছে, কোথায় তোমরা নিজেরা বিক্রি করছো না কি আসছে বিক্রি করছো? আমরা যে মাছটা গঙ্গা থেকে যে মাছটা উঠছে সেই মাছটা আমাদের এখানে লোকাল পাইকারি আছে, তারা নিয়ে যায়, তো তাদের কাছে দাম আমরা একটু কম পেয়ে থাকি। এই মাছটা আবার আমরা যদি চকবাজার আড়ত আছে ওই আড়তে নিয়ে গেলে আমরা একটু পয়সা বেশি পেয়ে থাকি, তো অনেকটা দূর হয়ে যায় বলে আমাদের যাওয়াটা সম্ভব হয় না। হ্যাঁ, সরকার বাজারে এই মাছটা যায় আমাদের, কিন্তু ওখানে অত দাম পাওয়া যায় না, লোকাল পাইকারি নিয়ে যায় মাছ কিনে বাড়ি থেকে, অত দাম পাওয়া যায় না, তাই সমস্যা। দাম কিরকম পাও মোটামুটি, 1 কেজি ইলিশে কত দাম পাওয়া যায়? 1 কেজি ইলিশ এবছর তো পেলে তো খুবই কম, 1000-1100 মধ্যে শেষ। আচ্ছা আচ্ছা, আর ছোট ইলিশ গুলো ধরুন 400-500 টাকা, আর মিডিয়াম গুলো 600-700 টাকা কিলো, এর উপরে এবছর দাম উঠেনি মাছ। আর মাছ অতিরিক্ত কম হয়েছে এবছর, আর অন্যান্য বছরের তুলনায় অনেক মাছ কম হয়েছে। চিংড়ি মাছটা গঙ্গায় ছিল, চিংড়ি মাছটা হারিয়ে গেছে, কারণ কিছু লোক আছে তারা তেল মেরে গঙ্গাটাকে শেষ করে দিচ্ছে। তেল মারা বলতে এক নম্বর বিষাক্ত তেল পাওয়া যায়, তেলটা গঙ্গায় মারলে তেলটা যতদূর যাবে ততদূর মাছ থাকবে না, মাছ মরে যাবে কিছু মাছ, বাদ বাকি মাছ নিয়ে যেতে জায়গা ছেড়ে পালাবে অন্যদিকে, মানে ওরা ভাটি দিয়ে কলকাতা ডায়মন্ড হারবার এদিকে গিয়ে দাঁড়ায় মাছগুলো, অতিরিক্ত মাছ মরেও যায়। এটা রাতের অন্ধকারে মারছে, ওদের আইডেন্টিফাই করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তেল মারছে একবারে প্রচুর মাছ পাবে এর উপায়, এর জন্য জালে তো একবারে অত মাছ পাওয়া যায় না, এবার তেল মাল জালে ধরো তুমি বেলে 2 কিলো মাছ পেলে, এবার তেল যদি মারো সেই মাছটা 10 কিলো 15 কিলো হয়ে যায়।
যার জন্য এরা একবার তেলটা মারার পরে ওরা মাছ ডাঙায় লেগে যাচ্ছে। এবার ওরা রাতের অন্ধকারে টর্চ লাইট নিয়ে ডাঙা নিয়ে নেমে মাছগুলো কুড়িয়ে কুড়িয়ে ধরছে। মাছ তো সব ডাঙায় লেগে যাচ্ছে, মরে যাচ্ছে, পুরো ইল্লিগাল, তো পুরো বিস্ত। এর জন্য তো আরো ধ্বংস হয়ে যাচ্ছে গঙ্গা। এদের যদি এগুলো যদি বন্ধ করা যায় তো আশা করি গঙ্গায় আবার মাছ মাছ হবে। আপনারা তো এটা মানে বংশক্রমে করছেন কাজ? হ্যাঁ হ্যাঁ, আমরা একদম বংশক্রম, একদম। তাহলে মাছটা যদি না থাকে তাহলে তো খুব মুশকিল, মুশকিলের উপরে, হ্যাঁ খুব মুশকিল। আমরা তো গঙ্গার উপরে